নমস্কার দর্শকবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে আজকে অর্থাৎ 21/3/2022 তারিখ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে, যার নম্বর LSCCY/21/2022। তো নোটিফিকেশানটিতে যেটা আছে সেটা আমরা একটু দেখে নেবো। As directed, the institutions are being requested to preserve the non-lab project book, notebooks of higher secondary examination 2022 in their safe custody. অর্থাৎ 2022 যে সমস্ত সাবজেক্টগুলো non-lab based, অর্থাৎ non-lab based সাবজেক্টকে সাবজেক্টগুলির প্রোজেক্টের যে খাতা, সেই প্রোজেক্টের খাতা কিন্তু ইনস্টিটিউশনগুলিকে তাদের নিজেদের কাস্টোডিতে রাখতে বলেছে। দি প্রোজেক্ট নোট বুকস উইল বি কালেক্টেড বাই দি কাউন্সিল ইন ডিউ টাইম অ্যান্ড দি ইনস্টিটিউশনস উইল বি ইনফর্মড বিফোর হ্যান্ড ইন দিস রিগার্ড। অর্থাৎ প্রোজেক্ট নোটবুকগুলি কিন্তু কাউন্সিল কালেক্ট করে নেবে স্কুলের কাছ থেকে, প্রত্যেকটি ইনস্টিটিউশনের কাছ থেকে, এবং তার আগে তাদের একটা জানিয়ে দেওয়া হবে যে কোন সময় তাদের কাছ থেকে এই নোটবুকগুলি কালেক্ট করবে। নিচে তারপরে তাপস কুমার মুখার্জি, সেক্রেটারি ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সিগনেচার রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে প্রোজেক্টের যে খাতাগুলি, স্টুডেন্টদের প্রোজেক্টের খাতাগুলি জমা এখন দিতে হবে না কাউন্সিলে, সেটা কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু তাদের নিজেদের কাস্টোডিতে, নিজেদের হেফাজতে রাখবে, এবং কাউন্সিল যখন প্রয়োজন মনে করবে তখন স্কুলগুলিকে ইনফর্ম করবে, তখন স্কুলগুলি সেই প্রোজেক্ট কপিগুলি কাউন্সিলে জমা দিতে আসবে, এরকমটাই নোটিফিকেশনটিতে বলা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।